আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে নিজে নিজে এক্সেলের ফর্মুলা তৈরি করতে হয়। যারা কপি করে এক্সেলে কাজ করতে চান, আসলে কপি করে এক্সেলে আপনি একই ফর্মুলা সব জায়গায় ইউজ করতে পারবেন না। আপনি নিজে থেকে জানতে হবে, নিজে থেকে বুঝতে হবে, তা না হলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না। আপনার প্রফেশনাল কাজ করতে হলে অবশ্যই নিজে থেকে ফর্মুলা তৈরি করতে করা পারতে হবে। আমি এখন দেখাচ্ছি কিভাবে নিজে নিজে ফর্মুলা তৈরি করা যায়। আমি যে কোনো ফর্মুলা তৈরি করতে হলে আগে আমাকে একটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে নিতে হবে, কিন্তু আমি ইকুয়াল টু চিহ্ন দিয়ে নিলে এটা আগে থেকেই আমার আপনারা দেখতে পাবেন যে এইদিকে আমি আরেকটা শিট তৈরি করে রেখেছি। এটা একটা রেজাল্ট শিট আমি তৈরি করতেছি, তো এই রেজাল্ট শিটে এই ফর্মুলাগুলো ধরে বসবে এখনই। কাজেই আমি এখনই ফর্মুলাগুলো ধরাতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে নিজে নিজে কিভাবে ফর্মুলা তৈরি করা যায় এবং আপনাদের শেখাতে যে ফর্মুলাটা কিভাবে তৈরি করে। তো ফর্মুলা তৈরির নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে ইকুয়াল টু চিহ্ন দিয়ে নিতে হবে, কিন্তু আমি এখনই ফর্মুলাটা প্রয়োগ করতে চাচ্ছি না, বলতে ইকুয়াল চিহ্ন বাদে সবকিছু দেখাচ্ছি। পরে আমি ফর্মুলা প্রয়োগ করার আগে ইকুয়াল টু চিহ্ন দিয়ে নেব, ইকুয়াল টু চিহ্ন আমি পরে দেখাবো। তো এখন আপনারা দেখেন গ্রেডের যে ফর্মুলাগুলো আছে, আমরা যে জিপিএ সিজিপিএ নির্ধারণ করার জন্য যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে ইফ দিয়ে শুরু করতে হয়। তো ইফ আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে কালো করে আমার নিচে ফর্মুলাটা নিয়েছি আমি, কেটে দিলাম। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি, ইফ ইফ দেওয়ার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে দেব সি ডি টেন, ডি টেন, ডি টেন আমি কেন দিলাম আপনারা এখনই বুঝতে পারবেন। ডি টেন দেওয়ার কারণ, ডি টেন হচ্ছে আমার প্রথম যে গ্রেডটা, এটা আমার কোথায় আছে, আমার প্রথম মার্কসটা কোথায় আছে, মার্কস অফ টেনে, এখানে ডি এর ডি কলামের টেন রোতে আমার আছে বইলা এটার নাম হচ্ছে ডি টেন। অর্থাৎ আমি ডি টেন দ্বারা ফর্মুলার ভেতর ডি বরাবর টেন নম্বর রোকে নির্দেশ করতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডি টেন, যেমন এর আগে আমি আর একটা ফর্মুলা লিখেছিলাম, এটা সি সেভেন ছিল, কিন্তু এখন কি, এখন হচ্ছে ডি টেন। আমার ফর্মুলার উদ্দেশ্য এইটা না, আপনারা এটা ফলো করবেন না, আমি যে যেখানে লিখতেছি এটা দেখেন আমি কি করতেছি। ডি টেন আমাদের গ্রেডিং সিস্টেম, আপনারা জানেন যে সানমন ইংলিশ স্কুল একটি পরিপূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে আমাদের যেই মার্কস ডিস্ট্রিবিউশন আছে এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে ডি টেনটা যদি আমি এখানে যুক্তি দিয়ে দিচ্ছি, ফর্মুলার ভিতর বলে দিচ্ছি, যদি বড় হয়, আপনারা জানেন এটা বড়, যে দিকটা চিহ্নের যে দিকটা প্রশস্ত এটা হচ্ছে বড় দিক নির্দেশ করে, তাহলে ডি টেন যদি বড় হয় অথবা সমান হয়, কতর বড় হয় কতর সমান হয়, এখানে আমরা দেখতেছি 90 থেকে 100 পর্যন্ত আমাদের এক্সিলেন্ট নাম্বার এ গ্রেড। তো যদি ডি টেন বড় হয় অথবা সমান হয়, কত বড় হয়, 90-র বড় হয় অথবা 90-র সমান হয়, আমরা এই যে এখানটা থেকে দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে আমরা যখন ট্যাগ ইউজ করি তখন আমরা কোন চিহ্ন দিই, ট্যাগ ইউজ করার সময় আমরা কমা চিহ্ন দিই। তো এখানেও কমা চিহ্ন দিলে আমার প্রদর্শন করবে। তো কি প্রদর্শন করাতে বলতেছি, আমি ফর্মুলাকে বলে দিব, কম্পিউটারকে বলে দিতেছি, ইনভাইটেড কমার ভিতরে আমি বলে দিতেছি যে আমাকে এ গ্রেড দেখাও। তো কম্পিউটারকে একটা নির্দেশ দেওয়া শেষ হলো, তো আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আশা করি আপনারা এই 90 থেকে 100 এ গ্রেড আমি কিভাবে নিয়ে আসলাম এটা বুঝতে পারছেন। তো এর ভিতরে আমি এ বি বি গ্রেড, বি গ্রেডের ফর্মুলাটা দিয়ে দিব, কিন্তু বাইরে না, এর ভেতরে দেবো।
তো ভেতরে দিলে অবশ্যই আমার ব্রাকেটের ভেতরে দিতে হবে। আর আমি ব্রাকেটের ভেতরে দিব যখন, তখন আমার কমা, আমি নতুন জিনিস শুরু করবো, আমাকে কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করলাম, তো কমা ব্যবহার করলে আমার তো এখানে ইফ এর ফর্মুলা দিতে হবে, তো আমি ইফ এর ফর্মুলা দিচ্ছি। এখন ফর্মুলা থেকে আমরা শুরু হলাম, ফর্মুলা থেকে ইফ, ইফ দেওয়ার পরে আমরা এই স্টার্টিং যে ব্র্যাকেট আছে এটা দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা আবার D10 লিখলাম, কারণ আমরা এখানে D10 কে টার্গেট করেছি। তো D10 কে আমি বলে দিচ্ছি যে D10 তুমি যদি বড় হও অথবা তুমি যদি সমান হও, কত বড় কত সমান হও, এখানে আমরা দেখতে পাচ্ছি 80। D10 কে আমরা বলে দিচ্ছি তুমি যদি 80-র বড় হও অথবা 80-র সমান হও। এখানে আমরা কমা দিয়ে বলে দিচ্ছি যে আমাকে দেখাও, কমা প্লাস ইনভাইটেড কমার ভিতরে আমি দেখা বলে দিচ্ছি যে আমাকে দেখাও বি গ্রেট। তো কম্পিউটারকে একটা নির্দেশ, আরেকটা নির্দেশ দেওয়া শেষ, আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলাম। কম্পিউটারকে আমরা জানি কম্পিউটারে নিজের কোনো প্রাণ নেই, সে নির্দেশ অনুযায়ী কাজ করে। আমি নির্দেশ ঠিকঠাক মতো দিতে পারলে সে ঠিকঠাক মতো কাজ করতে পারবে। তো আমি আবার নতুন জিনিস শুরু করছি, টার্গেট হচ্ছে আমার সি গ্রেড নিয়ে আসা। তো সি গ্রেড নিয়ে আসার জন্য আমি ফার্স্টে একটা কমা দিয়েছি, এরপর আগের মতোই ইফ, ইফ দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি বলে দেব কাকে আমরা টার্গেট করছি, D10 কে টার্গেট করছি। তো D10 তুমি যদি বড় হও অথবা তুমি যদি সমান হও, কত বড় হও কত সমান হও, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 70। তো D10 তুমি যদি 70-র বড় হও অথবা 70-র সমান হও, কমা দিয়ে আমরা বলে দিচ্ছি এবং ইনভাইটেড কমা দিয়ে আমরা বলে দিচ্ছি আমাকে দেখাও। আমাকে কি দেখাও? আমাকে দেখাও হচ্ছে সি গ্রেট। ইনভাইটেড কমা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমরা এখানে ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করলাম। তো তিন ব্র্যাকেট দ্বারা আমার তিনটা ফর্মুলা দেওয়া শেষ, 1, 2, 3, আশা করি আপনারা বুঝতে পারছেন। চতুর্থ আমি ফর্মুলা দিব, কমা দিয়ে নিলাম, ইফ দিয়ে নিচ্ছি। ইফ দেওয়ার পরে আমরা ব্র্যাকেট স্টার্ট করলাম, ব্র্যাকেট স্টার্ট করার পরে আমি এখানে বলে দিতেছি ইফ কাকে নির্দেশ করতেছি, D10 কে আমি টার্গেট করছি। D10 কে আমি বলে দিলাম D10 তুমি যদি বড় হও অথবা তুমি যদি সমান হও, কত বড় হও কত সমান হও, তুমি যদি 60-র বড় হও অথবা 60-র সমান হও, কমা দিয়ে এবং ইনভাইটেড কমা দিয়ে বলে দিচ্ছি যে আমাকে দেখাও, কমা দিয়ে এবং ইনভাইটেড কমা দিয়ে বলে দিচ্ছি 60-র বড় হও তাহলে আমাকে ডি গ্রেড দেখাও। তো ডি দিয়ে আমরা এখানে আমরা ইনভাইটেড কমাটা ক্লোজ করলাম। যেহেতু আমার ইনভাইটেড কমা ক্লোজ করা হয়ে গেছে, আমি এখানে ওই যে ব্র্যাকেট দিয়ে শুরু করছিলাম ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপরে আমি আবার কমা দিচ্ছি, আবার ইফ দিয়ে আমি আবার ফর্মুলা শুরু করছি। উদ্দেশ্য হচ্ছে ই গ্রেড নিয়ে আসা। ই গ্রেড নিয়ে আসার জন্য আমি ইফ দিয়ে 50, তুমি যদি 50 হও অথবা 50-এর ইফ, এখানে আমরা বলে দেবো কাকে, D10 কে আমি নির্দেশ করতেছি, হে D10 তুমি যদি বড় হও অথবা সমান হও, সো আমি আমাকে তুমি যদি বড় হও অথবা সমান হও, আমি কমা দিয়ে বলে দিচ্ছি আমাকে দেখাও। কি দেখাতে বলে দিচ্ছি? কত বড় হও কত সমান হও সেটা বলে দিতে হবে। তুমি যদি, আমি আগেরটা 60 দিয়েছি, এখানে 50, 50-র বড় হও অথবা 50-র সমান হও, আমাকে দেখাও ই গ্রেট, ই গ্রেট। তো এটা বলা শেষ, কিন্তু ই গ্রেডটা আমরা কোথায় দিব? ইনভাইটেড কমার ভেতরে দিব। আচ্ছা, যেহেতু আমি ইনভাইটেড কমা দিয়ে দিয়েছি, আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। কমা দিয়ে আমি আরেকটা ফর্মুলা শুরু করছি, ইফ, ইফ দেওয়ার পরে আমি ব্র্যাকেট দিয়ে শুরু করছি যাকে নির্দেশ করব, কাকে নির্দেশ করতেছি, D10 কে নির্দেশ করতেছি। D10 কে আমি বলে দিব, D10 কে কি বলে দিব, তুমি যদি বড় হও অথবা তুমি যদি সমান হও, কত বড় হও কত সমান হও, তুমি যদি 0 হও অথবা 0-র বড় হও অথবা 0-র সমান হও,
জিরুর বড় হও অথবা জিরুর সমান হও, কমা দিয়ে আমি ইনভার্টেড কমা দিয়ে বলে দিচ্ছি, আমাকে দেখাও ইউ গ্রেট, তার মানে ফেল। এই আমার ফর্মুলা হয়ে গেল। এখন আমি ফর্মুলাটাকে এভাবেই কম্পিউটার মধ্যে রেখে দিব। সামনে এখনই আমি ইকুয়ালস টু ব্যবহার করব না, আমি ইকুয়ালস টু তখন ব্যবহার করব যখন আমি ফর্মুলাটা শিটের ভিতর ইউজ করব, তখন ব্যবহার করব। এখন এই ফর্মুলাগুলো আপনি যখন বিভিন্ন কোচিং সেন্টারে শিখতে যাবেন, বেশিরভাগ কোচিং সেন্টারে আপনাকে এই ফর্মুলাগুলো হয় মুখস্থ করতে বলবে অথবা খাতায় টুকে লিখে রেখে দিতে বলবে। কিন্তু ফর্মুলাগুলো কিভাবে হয় তৈরি করে, ততদিন পর্যন্ত আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন না যতদিন পর্যন্ত এটার ভিতরের বিষয়বস্তু আপনি বুঝতে পারবেন। ভিতরের বিষয়বস্তু বুঝতে পারলে আপনি আপনার চাহিদা মতো ফর্মুলা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি ফর্মুলা সম্পূর্ণ ফর্মুলাটা কপি করব। কপি করে আমি ফর্মুলাটা এখন প্রয়োগ করতে যাচ্ছি। কপি করে নিলাম। তো কপি করার পরে এখানে আমি গ্রেট, এখানে আমি ইকুয়াল টু দিলাম, অর্থাৎ এখানে আমি ফর্মুলাটা বসাবো। ইকুয়াল টু দিলাম, পেস্ট দিলাম, পেস্ট দেওয়ার পরে ইন্টার বাটন চাপ দিলাম, ইন্টার বাটন চাপ দিলাম, তার ওকে চাপ দিলাম। এখানে আমার একটা ভুল দেখাচ্ছে, সে ভুলটা হচ্ছে সি গ্রেডে। তো আমরা এখানে ফর্মুলাটা আবার কপি করব, আবার কপি করার পর পেস্ট করে আবার ইন্টার চাপ দিব। সে ভুলটা ছিল হলো আমরা এখানে যেখানে বি গ্রেড লিখেছি, এই বি গ্রেডের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা ইনভার্টেড কমা বাদ ছিল, এই কারণে আমাদের ফর্মুলা ওখানে ইরর দেখাইছে। আমি ইনভার্টেড কমা দিয়ে কন্ট্রোল এস চেপে সেভ করে দিলাম। এরপরে আমি এখান থেকে ফর্মুলাটা আবার কপি করব। কপি করার পরে এখানে আমরা গ্রেডের অপশনে চলে আসবো, এখানে ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দেওয়ার পর কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট দেওয়া মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্ট হচ্ছে না। এটাও আরেকটা কারণ আপনাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আমরা ফর্মুলাটা কপি করার সময় আমরা সেলটাকে কপি করব না, বরঞ্চ সেলের ভিতর ঢুকে পুরো ফর্মুলাটাকে আলাদাভাবে কপি করতে হবে, তাহলে ফর্মুলাটা নেবে। তো আমি পুরো ফর্মুলাটাকে কপি করলাম। কপি করার পর ইকুয়ালস টু দিলাম, ইকুয়ালস টু দিয়ে কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এগুলো আমাদেরকে বিভিন্ন কালারে দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে এগুলো ফর্মুলা নিয়ে নিয়েছে। আমি এখন যদি ইন্টার চাপ দিই তাহলে আমার দেখেন এখানে এ গ্রেড দেখাচ্ছে। আমরা এখন এগুলোর সাথে মেলাবো যে আমাদের এই ফর্মুলাটা কতটুকু কাজ করবে। এখানে আমার এ গ্রেড ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা রেজাল্ট আমাদের। তো এখানে আমি এইটা ধরে নিচের দিকে টানবো, নিচের দিকে টানলে আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটা এ গ্রেড এবং পরের দুইটা বি গ্রেড আসছে। আপনারা এইখানটা খেয়াল করেন, আমার ফর্মুলাও কিন্তু সেটা আসছে। আমি কিন্তু ফর্মুলাটা একটা জায়গায় দিয়েছি কিন্তু তিনটা জায়গায় এসেছে। এখানে আমি কেন বাদ দিলাম, এখানে আমার বাদ দেওয়ার কারণ আছে। বাদ দেওয়ার কারণ হচ্ছে যে আমি যদি এখন এইখানটা ধরে চাপি, এই সাবজেক্টটা তো পরীক্ষা নেওয়া হয় নাই, তো পরীক্ষার জন্য নেওয়া হয় নাই ও হিসাবে এটা মার্কস জিরো থাকবে। কিন্তু আমি যদি এখানে জিরো দেখাই তাহলে আমার সমগ্র রেজাল্ট ফেল দেখাবে, এই কারণে আমি দেখাই নাই। তবে আমার এতটুকু দেখানোর উদ্দেশ্য ছিল যে ফর্মুলাগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রথম তিনটা এ গ্রেড, পরে দুইটা বি গ্রেড, অর্থাৎ আমার ফর্মুলা কাজ করতেছে। তো এভাবেই আপনারা ফর্মুলা খুব সহজেই নিজেরা তৈরি করতে পারবেন। এবং শুধু এগুলো ফর্মুলা না, অনেক জটিল ফর্মুলা আপনারা ব্যবহার করতে পারবেন, এক্সেলের সাহায্যে নিজে নিজেই সফটওয়্যার তৈরি করে নিতে পারবেন, যদি আপনারা ফর্মুলা ভালো বোঝেন। আর যদি ফর্মুলা মুখস্থ করেন, খাতায় টুকে রাখেন, বইতে লিখে রাখেন, ওক্ষেত্রে দেখা যাবে যে আপনারা ওই লেখা পর্যন্ত আর ফর্মুলা সংরক্ষণ করা পর্যন্ত, কোচিংয়ে যাওয়া আসা পর্যন্তই আপনার সীমাবদ্ধ থাকবে, আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। তো আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সেলের ব্যাপক চাহিদা, কারণ হচ্ছে
যখন খাতার যুগটা চলে গেছে, যখন কিনা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় রেজিস্টার খাতা নিয়ে বসে থাকতো, এখন তারা এক্সেলের সাহায্যে বহু জটিল সমস্যা সমাধান করে ফেলছে। কাজে আপনাকে শেখার মতো শিখতে হবে। আর এরকম উপকারী টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি, আপনারা এর আগেও অসংখ্য টিউটোরিয়াল দেখে থাকবেন। তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন, বেল বাটন চেপে রাখবেন। তো আমাদের চ্যানেল আপনি যদি সহজে পেতে চান, আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ইউটিউবে আছি। ইউটিউবে আসার পরে এখানে আপনি লিখবেন বায়ুটিলা, বায়ুটিলা, বায়ুটিলা। দেখেন আমি বায়ুটিলা বানানটা কিভাবে লিখছি, BIOTILA, বায়োটিলা লিখে সার্চ করবেন। সার্চ করলে বায়োটিলার প্রথম যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো আমাদের ভিডিও। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি ইমেজ টেস কীভাবে করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফ্রিল্যান্সিং এর জন্য। ইমেজ টেস জানলে আপনি অনেক কাজ করতে পারবেন। তো আপনি বায়োটিলার ভিতরে ঢুকবেন, বায়োটিলাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।